Hello learners, welcome to Changbad Easy Learning Grammar Approach. So, ask our topic hello. Tense 1. A bhitore thakche tense table with definition, examples and structure. অর্থাৎ এটার আজকে যে সেন্ট্রাল বা ফোকাল পয়েন্ট সেটা হলো একটা টেন্সের একটা টেবিল নির্মাণ করা যেটার মধ্যে 12টি টেন্স থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 6টি টেন্স আর যখন টেন্স 2 আসবে তখন আরো 6টি পয়েন্ট মিলে 12টি একটা এই রকমের টেন্সের টেবিল তোমাদের আমি নির্মাণ করে দিতে চাই যে টেবিলটি আমার পরামর্শ হলো সেই ধরনের একটি টেবিল বড় একটি বোর্ড পেপার কাগজে বড় একটি কাগজে সুন্দরভাবে লিখে বাঁধাই করে তোমার দেয়ালে টাঙিয়ে রাখো পড়ার টেবিলের পাশে টাঙিয়ে রাখো এটা তোমার উপকার হবে তোমার কাজিনের তোমার ছোট ভাই ছোট বোন অন্য অন্য যারা লেখাপড়া করে কিংবা যারা চাকরির জন্য চেষ্টা করছে কোনো ইন্টারভিউ কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের জন্য যে কি কাজে আসবে সেটা সেই কাজটি অ্যাপ্লাই করার পরে তুমি বুঝতে পারবে এটা কিন্তু যে কোনো বইতে এইভাবে সাজিয়ে বুঝতে দেওয়া নাই এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে এইভাবে করলে কাজে আসে এটা ফ্রুটফুল হয় শত শত স্টুডেন্ট আমার কলেজের শত শত স্টুডেন্ট এবং আরও যে অন্যান্য স্কুলের স্টুডেন্ট তারা এটা দেখে একটা 100% একটা সফলতা দেখেছে এবং সফলভাবে ইংরেজি শিখতে পেরেছে তা আশা করি আমার পরামর্শ রাখবে যখন টেন্স ওয়ান এবং টেন্স টু মিলে 12টি টেন্স একটা এরকম টেবিল থাকবে সেই টেবিলটা অবশ্যই সুন্দরভাবে লিখে বাজে করে রাখবে এটা হলো আমার পক্ষ থেকে একটা সাজেশন অ্যাডভাইস বা সুপরামর্শ তো এরপর আমরা জানবো যে টেন্স কাকে বলে এই টেন্সের সংজ্ঞা ইত্যাদি সম্পর্কে জানবো তো তা জানার আগে টেন্স কাকে বলে এটা জানার আগে আমরা টেবিলের বাক্যগুলো একটু অবজার্ভ করে আসি তারপরে যখন এটা কাকে বলে বলবো তখন তোমার ইজিলি মনে থাকবে এবং আজকে কিন্তু এই টেন্সের সংজ্ঞা যখন বলবো তখন একটা নতুন বিষয় তোমাদের মাথায় আসবে এই যে আমরা ছোটবেলা থেকে শিখছি আমি নিজেও শিখেছি যে ক্রিয়া কালকে ক্রিয়া নিষ্পন্ন হবার সময়কে টেন্স বলে এই কথাটির মধ্যে যে একটু সমস্যা রয়ে গেছে সেটা কিন্তু আমিও বুঝিনি অনেকে এখনো বোঝে না মূলত সময়কে নয় সময়কে কিন্তু টেন্স বলে না এই সময় নির্দেশ করার জন্য যে ভার্ব ফর্ম ব্যবহার করা হয় সেই ভার্ব ফর্মকে টেন্স বলে সেটা এই সাধারণ আলোচনার পরে সেই সংজ্ঞায় আবার ফিরে আসব এখন তোমরা মনোযোগ দাও এখান থেকে যে এক নাম্বার থেকে সব সংজ্ঞা বাদ দাও 1 2 3 4 5 6 এই টেবিলটাতে মনোযোগ দাও এটা আমরা একটু পর্যালোচনা করব দেখ এখানে কি আছে আমি লিখি বলতে আমি আজ লিখি কাল লিখি এটা সাধারণ অবস্থা বা এখন লিখি এই বর্তমানের একটা সময়কে নির্দেশ করে যেটা ইংরেজি হলো আই রাইট এটা যেমন বাংলায় আমরা বুঝতে সেটা আই রাইট মানে এই ধরনের একটা অর্থ প্রকাশ করছে দেন আই রোট মানে কি আমি লিখেছিলাম আমি লিখি প্রায় লিখি বা লিখি কিন্তু আই রোট যে কি বোঝাচ্ছে আমি আগে পূর্বে গতকাল বা গত পরশু দিন গত বছর মানে পূর্বে আমি লিখেছিলাম তাহলে এই যে রোট এই ভাবের এই ফর্মটি কি করছে একটা অতীত সময়কে নির্দেশ করছে তারপর আই উইল রাইট এটা দিয়ে কি বোঝায় এখানে বাংলা অর্থ লিখে রেখেছে যে অর্থটা হলো আমি লিখবো আই উইল রাইট দিয়ে বোঝাচ্ছে আমি লিখবো তাহলে এটা ভবিষ্যতের সামনের বা ভবিষ্যতের কোনো সময়কে নির্দেশ করছে যে এই উইল রাইট ভার্ব ফর্মটি উইল রাইট এই ভার্বের এই ফর্মটি কিন্তু ভবিষ্যতে করে সময়কে নির্দেশ করছে অ্যাম রাইটিং এই ফর্মটি বর্তমানে কোনো চলমান সময়কে নির্দেশ করছে আবার আই ওয়াজ রাইটিং একটু পার্থক্য হবে আই অ্যাম রাইটিং এখানে কি আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম এটা
গতকালকের বা আগে আগে কোন একটা কাল যে চলমান ছিল চলতেছিল বা চলমান ছিল সেরকমের একটা সময়কে নির্দেশ করেছে এই ওয়াজ রাইটিং দেন আই উইল বি রাইটিং এর বাংলা অর্থটা কি আমি লিখতে থাকব বাংলা থেকে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আগামীতে ভবিষ্যতে কোন একটি কাজ করতে থাকব লিখতে থাকব সেটা কি আই উইল বি রাইটিং এই উইল বি রাইটিং যে ভার্ব ফর্ম এটা একটা ভবিষ্যতের চলমান সময়কে নির্দেশ করছে তো এখন দেখো এর পরবর্তীতে যে টেন্স টু ক্লাসে আমরা এখানে সাত থেকে বারো আরো আরো ছয়টি এর আপনার বাক্য এবং বাংলা বাক্য পাব তুমি ধরে নাও যে আমি আর কিছু জানি না এই স্ট্রাকচার যে স্ট্রাকচার জানি না কোন টেন্স কাকে বলে এটাও আমি কিছু জানি না এই যে কাকে বলে কিংবা টেন্সের নাম কি আবার কাকে বলে এটা কিছুই জানি না কিন্তু এসব কিছু না জেনে অটোমেটিক ওয়েতে তুমি যদি এই বাক্যগুলো এই যে এই ছয়টি বাক্য এবং পরবর্তীতে যে আরো ছয়টি বাক্য আসবে সেই বাক্যগুলোকে যদি মুখস্থ রাখো তাহলেও তুমি ইংলিশে গেইন করবে এতে কোনো সন্দেহ নাই এগুলো যদি তুমি মুখস্থ রাখো তাও ইংরেজির একটা বিশাল অংশ 70% 80% তোমার শেখা হয়ে যাবে এবং তারপর যদি অ্যাডভান্স গ্রামার স্পোকেন যা কিছু করতে চাও এই এখানে যে বারোটি বাক্য আসবে সেটা তোমাকে একবার কি পয়েন্ট কি হিসাবে চাবিকাঠি হিসাবে কাজ করবে কিভাবে সেটা আমি একটু বলি যে আমি যদি এটা আমার জানা থাকে যায় আই রাইট মানে আমি লিখি মানে আমি আমি লিখি এর ইংরেজিটা হলো আই রাইট তাই আমি কোনো একটা জিনিস কিনি কি হবে আই বাই আমি যাই আই গো আমি হাঁটি আই ওয়াক আমি মার্কেটে যাই আই গো টু মার্কেট আমি বাড়িতে আসি আই কাম টু হোম সরি আই কাম হোম এরকমের অজস্র বাক্য তুমি কিন্তু করতে পারবা আমি করি আই ডু আমি ঘুমাই আই স্লিপ সে ঘুমায় হি স্লিপস সে ঘুমায় তখন কিন্তু দ্য স্লিপস বা হি রাইটস এটা এর যুক্ত হয় কখন এস হবে কখন ইয়েস হবে এটা আমরা আবার আলোচনা করব একইভাবে তুমি এই বাক্যটা মুখস্থ রাখো আমি লিখেছিলাম আই রোট আমি লিখেছিলাম আই রোট বা আই রোট মানে আমি লিখেছিলাম তাহলে আমি গিয়েছিলাম কি হবে আই ওয়েন্ট তোমাকে কি করতে হবে ভার্বের ফর্মগুলো কিন্তু মুখস্থ করতে হবে রাইট রোট রিটেন ডু ডিড ডান ব্রেক ব্রোক ব্রোকেন এই টাইপের 150-200 শব্দ যেটা আনকমন স্ট্রং ভার্ব ফর্ম সেগুলো অবশ্যই মুখস্থ করে নেবে তাহলে আই রোট আমি লিখেছিলাম আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি চেয়ারটি ভেঙেছিলাম আই ব্রোক দ্য চেয়ার ইত্যাদি আমি লিখব আই উইল রাইট আমি যাব আই উইল গো আমি খাব আই উইল রাইট এই ধরনের অজস্র বাক্য তুমি তৈরি করতে পারবে আমি লিখছি আই এম রাইটিং আমি হাঁটছি আই এম ওয়াকিং আমি দৌড়াচ্ছি আই এম রানিং আমি পড়াচ্ছি আই এম টিচিং আমি লেকচার দিচ্ছি কি হবে আই এম গিভিং লেকচার তোমরা আমার লেকচার শুনছো তাহলে ইউ আর লিসেনিং টু মাই লেকচার এরকমের অজস্র বাক্য তুমি তৈরি করতে পারবে আবার আমি লিখছিলাম আই ওয়াজ রাইটিং গতকালকে কোন চলমান ঘটনা আমি লিখছিলাম আই ওয়াজ রাইটিং আর আমি গতকাল লেকচার দিচ্ছিলাম আই ওয়াজ গিভিং আ লেকচার ইয়েস্টারডে তোমরা গতকাল আমার লেকচার শুনছিলে ইউ আর লিসেনিং টু মাই লেকচার এটাই পূর্বের ঘটনা এই ভাবতে হবে আমি লিখতে থাকবো আই উইল বি রাইটিং তাহলে আমি খেতে থাকবো আগামীতে আমি খেতে থাকবো তাহলে আই উইল বি ইটিং আমি যেতে থাকবো আই উইল বি গোয়িং আমি হাঁটতে থাকবো আই উইল বি ওয়াকিং এরকমের এভাবে আরো যে বাক্যগুলো আসবে সেগুলো যদি মুখস্থ রাখবে তাহলে ইংরেজি টেনশনটা তোমার চলে যাবে অটোমেটিক শিখবে তারপরে যে স্ট্রাকচার মনে রাখা কোনো বিষয় থাকবে না এটা আমরা সাধারণ আলোচনা করলাম এখন আমরা আসি টেন্সের ডেফিনিশন এক্সাম্পল এবং স্ট্রাকচার গুলো ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন করি
তাহলে এখন আমরা একটু ফিরে আসি সেই আগের পয়েন্টে যা আমরা একটু শুরু করেছিলাম টেন্স কাকে বলে কি একটা ভুল বা একটা বাধ্যমূল ধারণা আমাদের কি আছে যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে বা কালকে টেন্স বলে কিন্তু মূলত বিষয়টা তা নয় আসলে আসলে কি সময় নির্দেশ করার জন্য যে সকল ভার্ব ফর্ম ব্যবহৃত হয় তাকে টেন্স বলে এটা একটা ভার্ব ফর্ম যেটা বর্তমান সময়কে নির্দেশ করছে তাই এটা হলো প্রেজেন্ট টেন্স ভার্বের প্রেজেন্ট টেন্স ফর্ম এটা একটা ভার্ব ফর্ম যা অতীত সময়কে নির্দেশ করছে তাই এটা পাস্ট টেন্স এটা একটা ভার্ব ফর্ম যেটা ভবিষ্যৎ সময়কে নির্দেশ করছে তাই এটা ফিউচার টেন্স তাহলে সময়টা কিন্তু টেন্স না টেন্স হলো সময় নির্দেশ করার জন্য যে ভার্বের ফর্ম ভার্ব ফর্ম তুমি সময়ের সাথে মিলিয়ে এটা বলতে পারো যদি বলো যে সময়গত ফর্ম মানে সময় হিসেবে সময়ের পরিবর্তনের সাথে বা সময় হিসেবে ভাবের যে ফর্ম সময় নির্দেশক ফর্ম সেই ভাব ফর্মকে কিন্তু টেন্স বলে আমি আবার বলি ভাবের কোন ফর্ম ভাবের কোন ফর্ম যা সময়কে নির্দেশ করতে ব্যবহৃত হয় ভাবের কোন ফর্ম যা সময়কে নির্দেশ করতে ব্যবহৃত হয় সেই ভাব ফর্মকে টেন্স বলে সময়কে নির্দেশ যদি না করে তাহলে কিন্তু সেটা টেন্স হবে না সেটা টেন্স হবে না যেমন আমি যদি বলি ফ্লাইং বার্ড ফ্লাইং বার্ড উড়ন্ত পাখি এই উড়ন্ত পাখি এখানে একটা ভাব আছে এটা কি কোনো সময় নির্দেশ করছে করেনি ব্রোকেন চেয়ার আমি যদি বলি ব্রোকেন শুধু এই ব্রোকেন চেয়ার ব্রোকেন চেয়ার ভাঙা চেয়ার ভার্বের একটা ফর্ম কিন্তু এটা কোনো টেন্স কোনো একটা সময়ের বোঝাচ্ছে না এটি বর্তমান অতীত না ভবিষ্যৎ ফ্লাইং বার্ড উড়ন্ত পাখি যেমন আই সি এ ফ্লাইং বার্ড আমি একটি উড়ন্ত পাখি দেখি আবার আই সা এই ফ্লাইং বার্ড আমি একটি উড়ন্ত পাখি দেখেছিলাম কিন্তু এই উড়ন্ত বার্ড এটা বর্তমানেও উড়ন্ত বার্ড গতকাল যদি আমি দেখেছিলাম সেটাও সেই উড়ন্ত পাখি আবার এখন দেখলাম উড়ন্ত পাখি আগামীতে দেখলেও সেটা কি হবে উড়ন্ত পাখি অর্থাৎ এটা কোনো সময় নির্দেশ করে না ফ্লাইং বার্ড কিন্তু কোনো সময় নির্দেশ করে না যদি বলো রিডিং রুম এটি পড়ার ঘর পড়ার ঘর এখানে কি কোনো রিডিং রুম এটা কি কোনো সময়কে নির্দেশ করছে তাহলে এই রিডিংটা কিন্তু টেন্স না এটা টেন্সের বাইরে টেন্সের বাইরে ফর্ম যেটা হলো নন ফাইনাইট ভার্ব এই নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব টেন্সের যে সকল ফর্ম এটা কিন্তু ফাইনাইট ভার্বের শ্রেণীভুক্ত এই ফাইনাইট নন ফাইনাইট ভার্ব সম্পর্কে এসক্যাডোস গ্রামারে সুন্দরভাবে আরো আলোচনা করা হবে তাহলে এই দুটি এক্সাম্পল থেকে আরো ক্লিয়ার হবে যে ভার্বের কোন ফর্ম যা সময়কে নির্দেশ করে সময়কে নির্দেশ না করলে কিন্তু সেটা টেন্স নয় তাহলে এটা এখন বুঝতে পারলাম এখন আমরা এই টেবিলটা এই এতক্ষণ যা আলোচনা করলাম তার ভিত্তিতে দেখবো যে আসলে প্রকৃতপক্ষে টেন্সের সংজ্ঞাটা কি এতক্ষণ আলোচনা করেছে কিন্তু বুঝিয়ে বললে কি হয় সেটা একটু দেখে নিই তাহলে টেন্স কি কোনো কাজ সম্পন্ন হওয়ার বা কোনো কিছুর অবস্থা প্রকাশের সময় নির্দেশক যে ভার্ব ফর্ম তাকে টেন্স বলে এখানে কিন্তু আর একটা সুন্দর জিনিস চলে আসলো আমরা ক্রিয়া সম্পন্ন নিয়েই কথা বলেছি কিন্তু কোনো কিছুর অবস্থা প্রকাশের সময় কোনো কিছুর অবস্থা প্রকাশের সময় নির্দেশক ভার্ব ফর্ম এই কথা তো আমরা বইয়ে লেখা দেখি না অবস্থা প্রকাশের সময় নির্দেশক কেন সেটা দেখো যদি বলা হয় শি ইজ সিক আবার শি ওয়াজ সিক সে অসুস্থ বা অসুস্থ আছে শি ওয়াজ সিক সে অসুস্থ ছিল এখানে কি কোনো কার্য সম্পাদন কাজ সম্পন্ন হয়েছে শি ইজ সিক এখানে কিন্তু কোনো কাজ সম্পাদন হয়নি এটা এই যে শি তার অবস্থা প্রকাশ করেছে যে সে অসুস্থ
সেই অবস্থা প্রকাশ এটা বর্তমান কালের একটা অবস্থা প্রকাশ করেছে আবার সি বলছে এটা অতীতের একটা অবস্থা প্রকাশ করেছে তো আমরা যদি শুধুই বলি কোন কাজ সম্পন্ন হওয়ার সময় নির্দেশক ভাবপ্রণ তাহলে কিন্তু এটা কমপ্লিট ডেফিনিশন বা পরিপূর্ণ রূপ সংজ্ঞা হবে না আমাদের এভাবে বললে তাই খুব শুদ্ধ খাঁটি একটি সংজ্ঞা হবে যে যে কোন কাজ সম্পন্ন হওয়ার বা কোন কিছুর অবস্থা প্রকাশে সময় নির্দেশে যে ভাবপ্রণ তাকেই টেন্স বলে এখন আমাকে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আপনি তো বললেন এই সংজ্ঞা দিলেন কিন্তু আমরা তো দেখে এসেছি যে ক্রিয়া কাল বা সময়কে টেন্স বলে এটা প্রমাণ কি এটা রেফারেন্স কি এটা কোথায় পেলেন এই প্রশ্নের উত্তর দিতে আমি এখানে একটি ডেফিনিশন লিখে রেখেছি যেটা একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক রেফারেন্স হিসাবে স্ট্যান্ডার্ড ইংলিশের একটা রেফারেন্স হিসাবে ব্যবহার করা হয় সেটা সেরকমের একটি বিখ্যাত গ্রন্থের নাম হলো অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি এটা ইন্টারন্যাশনাল ডিকশনারি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের সেই বইটির মধ্যে কি লেখা আছে এই যে এখানে বইয়ের এই কথা কিন্তু লেখা নাই এই যে কোটেশন থেকে শুরু করে দ্য টেন্স ইজ এনি অফ দ্য ফর্মস অফ এ ভার্ব ভালো করে লক্ষ্য করো এনি অফ দ্য ফর্মস অফ এ ভার্ব অর্থাৎ এই ভার্বের যে কোনো একটি ফর্ম যেমন রাইট রোট অ্যাম রাইটিং এরকম ভার্বের কোন একটি ফর্ম দ্যাট মানে যা মে বি ইউজ টু ইন্ডিকেট দ্য টাইম অফ দ্য অ্যাকশন যেটা কোন একটা কাজে সময়কে নির্দেশ করতে ব্যবহৃত হয় কোন একটি কাজে বা কার্যে সময়কে ইন্ডিকেট মানে নির্দেশ করতে ব্যবহৃত হয় অর এসকে অথবা এই অবস্থা প্রকাশ করতে ব্যবহৃত হয় এই যে অবস্থা প্রকাশ কোন কিছুর অবস্থা প্রকাশ করতে ব্যবহৃত হয় সেটাই হলো টেন্স তাহলে এখন তুমি কনফিডেন্টলি এই সংজ্ঞাটি কিংবা এই সংজ্ঞাটি ব্যবহার করতে পারো যারা একটু উপরের ক্লাসে তারা এই ইংলিশ সংজ্ঞাটি ব্যবহার করতে পারো কিংবা ইংলিশ ভাষণে কেউ থেকে থাকলে এটা লিখলে আর তোমার টেনশন নেই কেউ তোমাকে ভুল বলতে পারবে না তুমি বলে দিবে এটা এটা একটু নতুন লাগছে আপনি বলছেন আপনি যা সারা জীবন শুনেছেন সেটা তো নাই তখন কি তুমি রেফার করে দিবা এই যে অক্সফোর্ড ডিকশনারিতে দেখে নেন তাহলে জানবে যে তুমি একটু নতুন কিছু শিখেছ আর যারা অত উপরের ক্লাসে না একটু সাধারণ স্টুডেন্ট তারা এই বাংলা সংজ্ঞাটি এইভাবে একবার মুখস্থ করে ফেলল এখন দেখো আমি এই টেবিল সংজ্ঞাটি তো আগেই বলেছি এখন এই পোড়াটা এই ডেফিনিশন টেন্সের নাম এবং এটা একটু রিভাইজ করে আজকের ক্লাস শেষ করব ইনশাল্লাহ সাকসেসফুলি সম্পন্ন হবে এবং তোমরা কিছু পাবে এবং শিখবে এখন কিন্তু তোমার খুব সহজ লাগবে দেখো যে টেন্স বা যে ভার্ব ফর্ম দ্বারা কোন কাজ বর্তমানে সাধারণভাবে সম্পন্ন হয় বর্তমানে সাধারণভাবে সম্পন্ন হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে তাহলে এইভাবে পড়বা যে টেন্স বা যে ভার্ব ফর্ম দ্বারা কোন কাজ বর্তমানে সাধারণভাবে সম্পন্ন হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে আবার এটা পড়ার সময় এখান থেকে এটা নেব কমন এটা কিন্তু কমন যে টেন্স বা ভার্ব ফর্ম দ্বারা অতীতে সাধারণভাবে কোন কাজ সম্পন্ন হয়েছিল বোঝার পর সেই অতীতের সে ধরনের সময়কে নির্দেশ করে তাকে পাস্ট ইনডিফিনিট বলে আবার কোন টেন্স যে টেন্স দ্বারা ভবিষ্যতে সাধারণভাবে সম্পন্ন হবে এমন কাজকে বোঝানো হয় সেটা হলো ফিউচার ইনডিফিনিট আবার একই কথা যে টেন্স দ্বারা বর্তমানে চলমান আছে রকমের কিছু বোঝায় সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা বাদ দিয়ে শুধু এই কথাগুলো মনে রাখলে কিন্তু চলবে যে বর্তমানে সাধারণভাবে সম্পন্ন হয় অতীতে সাধারণভাবে সম্পন্ন হয়েছিল ভবিষ্যতে সাধারণভাবে সম্পন্ন হবে আবার দেখো বর্তমানে চলমান আছে বর্তমানে চলমান আছে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস অতীতে চলমান ছিল এটা কি পাস্ট কন্টিনিউয়াস ভবিষ্যতে চলমান থাকছে এটা ফিউচার কন্টিনিউয়াস এই কথাগুলো মনে রাখার একটা কারণ কৌশল আমি শিখে দিতে পারি এই প্রেজেন্টের কথাটির অর্থ হলো
বর্তমান প্রেজেন্ট মানে হলো বর্তমান ইনডিফিনিট মানে সারাদিন নয় তবে আমরা সারাদিন ধরে নেব সিম্বল থেকে ইনডিফিনিট মানে অনির্দিষ্ট এটা কেন অনির্দিষ্ট টেন্স সেটা আমি একটু পরে তোমাদেরকে বলছি এটা সিম্পল বা ইনডিফিনিট কিন্তু এখানে ধরে নেব যে ইনডিফিনিট মানে হলো সাধারণ ইনডিফিনিট মানে কিন্তু সাধারণ নয় কিন্তু এখানে আমরা ধরে নেব যে ইনডিফিনিট মানে হলো সাধারণ তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি যে বর্তমানে সাধারণভাবে বর্তমানের ইংরেজি হলো প্রেজেন্ট আর সাধারণভাবে হলো ইনডিফিনিট তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট আবার অতীতে সাধারণভাবে অতীতের ইংরেজি কি পাস্ট সাধারণের ইংরেজি হলো ইনডিফিনিট এটা পাস্ট ইনডিফিনিট এটা বাদ দাও এমনিতেই বোঝাতে হবে ভবিষ্যতে সাধারণভাবে ভবিষ্যতের ইংলিশ হলো ফিউচার আর সাধারণভাবে এর ইংরেজি হলো ইনডিফিনিট তাহলে ভবিষ্যতে সাধারণভাবে সম্পন্নভাবে সেটা হলো ফিউচার ইনডিফিনিট এখন এই ধরনের সাধারণভাবে হবে সেটা কি দেখে বুঝবো এই এক্সাম্পলগুলো দেখে বুঝবো মনে করো ভবিষ্যতে আমি লিখবো যদি ভবিষ্যতে সাধারণ কাজ হয় তাহলে আমি খেলবো আমি যাবো আমি খাবো এই টাইপের যত কথা সব ফিউচার ইনডিফিনিট টেন্স হবে আমি লিখতে থাকবো তখন কিন্তু আর হবে না আমি লিখবো খাবো যাবো ধরবো পড়বো এটা হবে এক একটা টাইপ অনুসারে ওই প্রকারের টেন্স হতে থাকবে এবার অতীতে চলমান ছিল অতীতের ইংরেজি ছিল ফার্স্ট আর চলমানের ইংরেজি কি কন্টিনিউয়াস তাহলে এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস ভবিষ্যতে চলমান থাকবে সেটা ফিউচার কন্টিনিউয়াস তো এই এক্সাম্পল সম্পর্কে কিন্তু আমরা আগে আলোচনা করে নিয়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিট এক্সাম্পল কি সামনে আমি লিখি বর্তমানে লিখি এটা কি আই রাইট এখন স্ট্রাকচার ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইজি কারণ তুমি জানো আমি লিখি ইংরেজিতে আই রাইট এবং এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের একটা এক্সাম্পল যা আমি লিখি এবং এই স্ট্রাকচার মুখস্থ না করে এটা দেখি বলা যায় এটা সাবজেক্ট তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম আই রাইট এই এক্সাম্পলটা যদি জানি এটা দেখি বলা যায় যে সাবজেক্টের পরে কি আছে ভার্ব প্রেজেন্ট ফর্ম তারপরে একটু দেখলে এটা সুন্দরভাবে মনে রাখতে মুখস্থ করতে হবে না সুন্দরভাবে মনে থাকবে আর একটা যে তুমি শিখলে আই রাইট তাহলে আই গো আমি যাই আই ওয়াক আমি হাঁটি আমি খাই আই রাইট সব কিছু তুমি পারতে থাকবে এখন একটু বলতে হবে যে ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট কেন ইনডিফিনিট কেন বা অনির্দিষ্ট কেন এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সম্পর্কে একটা স্পেশাল কথা আছে সেটা হলো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ এ টেন্সলেস টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ এ টেন্সলেস টেন্স অর্থাৎ টেন্স ছাড়া সময় ছাড়া একটা ভার্ব ফর্ম সময় ছাড়া বা একটা টেন্সের যে কনসেপ্ট এই টেন্সের সময় ছাড়া একটা ভার্ব ফর্ম কেমন যদি আমি বলি যে আমার মা প্রত্যেক নামাজ পড়েন এটা তো আমি ছোটবেলায় দেখে এসেছি যে নামাজ পড়েন এখনো দেখি এবং এই কাজটা তার অভ্যাসের সাথে চলে গেছে নিত্য নৈমিত্তিক ঘটনা এটা প্রেজেন্ট ইনডিফিনিট বাবা প্রত্যেক দিন মসজিদে যান এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সূর্য পূর্ব দিকে উদিত হয় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হ্যাঁ পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ কোনো একটা সময় না কোনো একটা সময় ফ্রেমে বাদতে গেলে আর প্রেজেন্ট ইনডিফিনিট থাকে না এই যে এখন তাহলে এখন আমি কিন্তু লিখছি আর প্রত্যেক দিন যে আমি লেখা কাজটা যদি করে একটা হ্যাবিট ফর্মেশন যে লিখি প্রত্যেক দিন সকালে হাঁটি সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে অতিরিক্ত কিছু কথা আর অন্যগুলো বেশ ইজি আছে তাহলে আমি আবার পরামর্শ দিব যে টেন্স ওয়ান দেখছো টেন্স টু কিন্তু মিস করবে না অবশ্যই এটা মিস করবে না দুইটা টেবিল তখন একসাথে করে একটা বোর্ড তৈরি করে অবশ্যই তোমার ঘরে এটাকে রাখবে এটা ফ্যামিলিতে কাজে আসবে আত্মীয় স্বজনের কাজে আসবে এবং সারা জীবন এই জিনিসটা তোমাকে সুন্দরভাবে হেল্প করে যাবে ইংরেজি ভাষা শিখতে তা আজকে এ পর্যন্তই আবার হাজির হচ্ছি পরবর্তী টেন্সগুলো নিয়ে সেই ভিডিওটা অবশ্যই দেখবে এবং জ্ঞানবিন্দু কেয়ার চ্যানেলটিকে শেয়ার করতে সুন্দর কমেন্ট করতে ভুলবে না আর যারা কমেন্ট করেছে এবং উৎসাহ দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের লেখাপড়ায় এগিয়ে যাক আমার সাথেই থাকো